আমি নিজেরা কারণ কি আমি একটা মানুষ যে আমার বইয়ের ব্যাপারে আমার ভাই চন্দ্রপুর মহাদেব কর্মকার আমি আমার বইয়ের গায়ে সারা গায়ে রক্ত ছিল লেগে সেইটা প্রতিবাদ কেন্দ্র করতে গেলে সেটা আসামি পক্ষ নিয়ে কাইজারাম চলে যায়। কাইজারাম আমার হুমকি যায়, আমি জানা বলেছি বাড়ি থাকতে দেবো না ওকে আগে প্রতিবাদ, এবং আমি অনেক দ্বারস্থ হয়েছি এই ব্যাপারে, কিন্তু কাইজারামের জবরদস্তি নিয়ে নুরুল হাসান নুরু নিয়ে দুজনকে নিয়ে অজান্তা কোম্পানিতে দায়িত্ব নিয়ে ওই মহিলাকে কাজে ভর্তি করে আমি সেখানে বাধা দিতে গেলি, এবং অজান্তা ম্যানেজারকে আমি দরখাস্তও করেছিলাম, আমার কোনো দরখাস্ত কর্মকাজ হয়নি, এবং ওই মহিলাকে নিয়ে অনেক কুকুর্তি কাজ হয়েছে এবং অকৃত কাজও হয়েছে। আমি সেই কাজের জন্য আমি সমস্ত জায়গায় দরখাস্ত করেছিলাম, বড় বড় জায়গায়, আমি আইন কোনো হাতে না নিয়ে আমি সমস্ত জায়গায় দরখাস্ত করেছিলাম, থানায় জানিয়েছিলে, থানা জানিয়েছিলাম, ডিএসপি ক্রাইমকে জানিয়েছিলাম, এসপিকে জানিয়েছিলাম, মানবাধিকার কমিশন জানিয়েছিলাম, সিআইডিকে জানিয়েছিলাম, লাস্টে আমি অপরাধিত হয়ে আমি মুখ্যমন্ত্রীর ক্রিমিনাল সেকশনে কমপ্লেন করেছিলাম। সেখান থেকে কমপ্লেন আসেনি, আমাকে এখানে প্রবল বলে ম্যাট বলে ব্যাখ্যা দিয়ে ইনকোয়ারি রিপোর্টগুলো দিচ্ছে, খুঁজে পাচ্ছি না, পাগল ম্যাট এইসব বলে রিপোর্ট দিচ্ছে। আমি নার্সাল হয়ে আমি আজকে আমি আমার আপনার কাছে আমি একটু দ্বারস্থ হয়েছি, মিডিয়াতে দ্বারস্থ হয়ে দিতে পারে, আরও অনেক ব্যাপার আছে, আমার কাছে সমস্ত রকমের কাগজপত্র আছে, আপনারা দেখতে পারেন। মূলত অভিযোগটা কার উপরে করছেন? আমি করছি কাইজার আহমেদ এবং নুরো। তিনি কি কোনো পার্টির সঙ্গে জড়িত আছে? নুরো ধাওয়া পার্টির সঙ্গে না, অজান্তার ঠিকাদার, আর আমি কাইজার আহমেদ থেকে আমার পার্টির ঠিকাদার, টিএমসি পার্টির নেতা, আগে তার বাড়ি ঘোরা যাবো সেদিন করছি, এবং আমাকে অনেকবার ফোনে যে হুমকিও দিয়েছে মেরে ফেলে দেবো, মার্ডার করে দেবো, এবং আমাকে মার্ডার করার প্ল্যান করেছিল, আমি 11 মাস বাড়িয়ে গেছিলাম কলকাতা ফুটফুটে ছিলাম। কে মার্ডার করার প্ল্যান করছিল আপনাকে? কে? কাইজার আহমেদ লোক যারা। কি কারণে? এই আমি সত্যি কথা বলি যে জানতে পেরেছি বলে আপনাকে বড়দের হুমকি দিয়েছিল, আবার ফোনে তো অনেকবার হুমকি দিয়েছে আমাকে যে বেশি বাড়াবাড়ি। কে ফোনে হুমকি দিয়েছিল? কে? রফিক মোল্লা বলে একজন দিয়েছিল, নাম পেয়েছিলাম, আর মুসলিম জয়দিন আমাকে ফোন করে হুমকি দিয়েছিল যে জায়গা বেশি না। ওরা কারা যারা হুমকি দিয়েছে? ওরা কারা? কোথায় কিছু মার্ডার করে দেবো, তোর বউ ভালো বাচ্চা আমার হাতের মুঠোয়, আমরা যা বলবো ও তোর বসবো যা বলতে করবে, এবং থানাও কিছু করবে না, পুলিশও কিছু করবে না বলে হুমকি দেয় আমার। কে বলছিল? কে? এটা রফিক মোল্লা বলেছে, আর মিটিং যায়, এবং সেটা নিয়ে আমি থানায় গেলে কোনো থানা কর্ণবাদ করেনি আমার কোনো দিনের জন্য। যত কার নেতৃত্বে হচ্ছে? কার নেতৃত্বে? এটা যত আমার ক্ষতি হয়েছে কাইজার নেতৃত্বে ক্ষতি হয়েছে, কাইজার আহমেদের নেতৃত্বে, আর কাইজার আহমেদ সরাসরি আমাকে হুমকি দিয়েছিল, হাত মানে ফিঙ্গার করা উচিত দেখি টিএমসি পার্টির উনি জেলা করতে। জি আপনার বাড়ি? আমার বাড়ি চন্দ্রপুর। আপনার নাম? মহাদেব কর্মকার। থ্যাংকস।